আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো যে আপনি কীভাবে একটি লোগো তৈরি করবেন, অর্থাৎ আপনি যে কোনো কাজের জন্য যদি আপনি চান যে একটি লোগো তৈরি করতে, অর্থাৎ ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য যদি আপনি একটি লোগো তৈরি করতে চান, অথবা আপনি কোনো কোম্পানি অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আপনি যদি কোনো লোগো বানাতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই সহজ হতে চলেছে। কারণ আমি দেখাবো যে মোবাইল দিয়ে, অর্থাৎ আপনার মোবাইল দিয়েই কিন্তু এই লোগোটা অল্প সময়, অর্থাৎ খুব অল্প সময় কিন্তু লোগোটা আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। তা বেশি কথা না বলে চলুন মূল টপিকসে চলে গেছি। যাওয়ার আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তার বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোর, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে আপনি একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, কারণ এটি আমি করবো একটি অ্যাপসের সহযোগিতা নিয়ে এটি করবো, ঠিক আছে। তো এখানে লিখবেন ক্যানভা, ক্যানভা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাকে রেকমেন্ডেড ইন্টারফেস হবে, আসার পরে আপনাকে ক্যানভা যে আপনার এটি ওপেন দেখাচ্ছে এটিকে আপনার ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসে এখানে পাবেন সার্চ বক্স, অর্থাৎ এখানে আপনি সার্চ করেও এটি নিয়ে আসতে পারবেন, অথবা এখানে আপনি দেখতে পাবেন যে এখানে দেওয়া আছে যেমন সোশ্যাল মিডিয়া, ভিডিও, প্রেজেন্টেশন, তারপর নিচের দিকে দেখুন ডক, মোবাইল, লোগো, অর্থাৎ এই লোগোতে ক্লিক করেও কিন্তু আপনি সরাসরি লোগোতেও চলে গিয়ে আপনি কাজটা করতে পারবেন। যেহেতু আমি আপনাদের সার্চ করে দেখাবো, তাই সার্চ বার পাবো, এখানে আমি লিখে দেব লোগো, ঠিক আছে। লোগো লিখে সার্চ করবো। সার্চ করার পরে যে ইন্টারফেসটি আসছে এরকম ইন্টারফেস আসবে, আপনি যদি লোগোতে ক্লিক করেন তাহলেও কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে নমুনা, অর্থাৎ সিম্পল কিছু আপনাকে এখানে লোগো দেওয়া আছে, আপনি যদি এর উপরে এডিট করতে চান সেক্ষেত্রে আপনি নাম দাম যা অথবা ছবি পিকচার আপনি যেটাই হোক না কেন চেঞ্জ করতে পারবেন, অথবা এখানে আপনি উপর দিকে দেখতে পাবেন যে প্রথমে সেটা ক্রিয়েট ব্ল্যাঙ্ক, অর্থাৎ আপনি নতুনভাবে যদি চান যে নতুনভাবে তৈরি করবেন সেটিও করতে পারবেন, ঠিক আছে। আমি একটি আপনাদের যে এখানে সিম্পল দেওয়া আছে যেটা, আমি এখান থেকে একটা সিম্পল এর এখান থেকে আমি একটি নিয়ে আমি আপনাদের করে দেখাবো যে আপনি কীভাবে এরকম করতে পারেন, অথবা ওখান থেকেও কিন্তু আপনি করে নিতে পারবেন। তবে এখান থেকে আমি একটু খুঁজছি যে আমার কোন ডিজাইনটা আমার একটা পছন্দ হয়, আমি সেরকম একটা ডিজাইন খুঁজছি। ধরেন আপনার যদি এই ডিজাইনটা পছন্দ হয় আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনি আর একটা ইন্টারফেসে চলে যাবে, ঠিক আছে। ক্যানভা ওয়াটার সেভ ইউর ডিজাইন এরকম লেখা আসবে, আসার পরে এটি আপনার একটু লোডিং হতে সময় নেয়, তাই আপনি যদি নেটের উপর ডিপেন্ড করে আপনার যদি নেট স্পিড হয় তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন। যেমন এখানে আপনার লোগোর ডিজাইন, অর্থাৎ আপনার কিন্তু ডিজাইন করা আছে, এখান থেকে আপনাকে বেশি ডিজাইনের কাজ আর করার প্রয়োজন পড়বে না। তা আপনি যদি এখান থেকে কাজ করবেন শুধু এই লেখাটার উপর ক্লিক করবেন, লেখাটার উপর ক্লিক করে এই লেখাটা আপনি চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার যে নাম দেবেন সেটি এখান থেকে আপনি চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য আপনি প্রথমে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনি চলে যাবেন এডিটে। ওকে, এডিটে এখান থেকে এটি কেটে দেবেন, কেটে দিয়ে আপনি এখান থেকে আপনি লিখে দেবেন, অর্থাৎ আপনি যে নামটি আপনি দিতে চাচ্ছেন সেই নামটি এখান থেকে আপনি দিয়ে দেবেন। ওকে, তা আমি একটি নাম দিয়ে দিচ্ছি, তার নামটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু দেখেন আমি যে নামটা দিয়েছি সেটি কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তা আপনারা এটিকে নামটি দিয়ে দেবেন, ওকে, যেমন আমার নামটা দেওয়া হয়েছে। তারপর আপনি নিচের দিকে বলছে যে আপনি যদি এখানে নাম দিতে চান তাহলে আপনি এই নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যদি এটি চেঞ্জ করতে চান সেটি এখান থেকে আপনি করতে পারবেন। আপনি যদি সেম নাম দেন চান সেটি, সেক্ষেত্রে আপনি সেম নামও আপনি কিন্তু এখানে দিতে পারবেন, ঠিক আছে। তাই আমি একটা নাম দিয়ে দিচ্ছি আপাতত, যেমন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে গিয়েছে। তারপর মাঝখানে যদি আপনি এখান থেকে এটি চেঞ্জ করতে চান, যে আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটিকে ডিলিট করে দেবেন, অথবা আপনি ব্যাক আপ নেবেন, যার পর আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। তাই আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেখাচ্ছি,
যেমন আপনি যদি যদি কোনো অক্ষর রাখতে চান বা কোনো লেটার রাখতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি যেই লেটারটা আপনি রাখতে চাচ্ছেন সেই লেটারটি আপনি এখানে লিখে দেবেন। ওকে, এখন এই লেটারে যদি কালার পরিবর্তন করতে চান বা স্টাইল ফন্ট স্টাইল সেটিও করতে পারবেন, অথবা টেক্সট স্টাইল বা ফন্ট স্টাইল বা ফন্ট সাইজ এখান থেকে যদি এটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি পারবেন। যদি আপনি ফন্ট সাইজ পরিবর্তন করতে চান, ফন্টে চলে যাবেন ফন্ট সাইজে, তারপর কালার। আপনি যদি এই কালারটি পছন্দ করেন না করেন, তা আপনি যদি আপনার ইচ্ছে মতো একটি কালার দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে মতো একটি কালার বসাতে পারবেন। তারপর কালারে গিয়ে আপনি এখান থেকে আপনাকে একটি কালার চুজ করতে হবে যে আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন। তাহলে যদি আপনার কালার এরকম থেকে থাকে আপনি একটি কালার নিতে পারবেন। তারপরে সেটিল স্পেসিং, তারপর ইফেক্টস। ইফেক্টের কাজ হলো এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট পাবেন, এখান থেকে যে আপনি লেটারের ইফেক্টগুলো আপনি পাবেন। এখান থেকে চাইলে আপনি যে কোনো একটি ইফেক্ট আপনি গ্রহণ করতে পারেন, এখান থেকে আপনি ইফেক্টগুলো আপনি দেখে দেখে আপনার যেটা পছন্দ হয় অথবা আপনার যে ডিজাইন আপনার পছন্দ হয় সেই ইফেক্টগুলো আপনি দিয়ে দেবেন। ওকে, তারপর হলো যে কালারটা তো আমি দেখিয়ে দিলাম। তারপরে আপনি যদি লেখাটার কালার চেঞ্জ করতে চান, উপরে যে লেখছি আমি সেটি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি লেখার উপরে কালার যেতে হবে। ফন্ট, অর্থাৎ ফন্ট আপনি যদি যেখানে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার ফন্টগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, দেখেন আপনার একটু লেখার পরে কিন্তু একটা পরিবর্তন আসে। তা আপনি এখান থেকে আপনি যে ফন্ট আপনি চাচ্ছেন সেটি এখান থেকে ফন্টে ক্লিক করে দিয়ে দেবেন। তারপরে টেক্সট স্টাইল, এখান থেকে আপনি যদি স্টাইলটা চেঞ্জ করতে চান সেটিও করতে পারবেন। ঠিক আছে, আর যদি না চান আপনি আনডোতে ক্লিক করলেই কিন্তু আবার নতুন ফিরে আসবে। তা ফন্ট সাইজ, কালার, কালারটা যদি এখান থেকে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে হলো স্পেসিং, আপনি যদি এটি স্পেসিং করতে চান যে লাইন স্পেস সেটি এখান থেকে আপনি করতে পারবেন। তারপরে আপনি নিচের দিকে আসেন, তারপরে যদি আপনি পুরো বডির অর্থাৎ একটা যে আপনি ফুল বডির যদি কালারটা আপনি চেঞ্জ করতে চান সেটিও করতে পারবেন। অর্থাৎ আপনার ইচ্ছে মতো আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর যদি মনে করেন যে আপনার সমস্ত কিছু ঠিক আছে, অথবা আপনি যদি এখান থেকে কোনো পিকচার দিতে চান সেক্ষেত্রে কিন্তু পিকচার দিতে পারবেন। তাহলে আপনার প্লাসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখান থেকে গ্যালারিতে যাবেন অথবা আপলোড, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনি যে এখানে পিকচার দেওয়া আছে সেখান থেকে আপনি একটি পিকচার নিতে পারেন যে আমি কোন পিকচারটা আমি দিতে চাচ্ছি, অথবা আপনি যদি একটি ফুল দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা ফুলও দিতে পারবেন। অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি এখানে যেটা চাবেন সেটা হবে। ঠিক আছে, একদম কাস্টমাইজ, ফুল কাস্টমাইজ করে নিতে পারবেন। এরকম যদি হয়ে যায় এখান থেকে, আপনি যদি আবার প্লাস আইকনে ক্লিক করবেন, করার পরে আপনি যেটা চাচ্ছেন সেটা হয়ে যাবে। তারপর টেক্সট অপশন এখানে লিখতে পারবেন, তারপরে গ্যালারিতে বা ব্র্যান্ড হাব এখান থেকে যদি আপনি হাবে ক্লিক করতে পারেন, এলিমেন্টে ক্লিক করলে এখান থেকেও বিভিন্ন এলিমেন্ট পাবেন, সার্কেল, লাইন, স্টার, হার্ট, ফ্রেম। অর্থাৎ এখান থেকে আপনি চাইলে কিন্তু এই এলিমেন্টগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো আপনি যেখানে চান সেখানেই কিন্তু এই এলিমেন্ট ব্যবহার করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর যদি আপনি দেখেন যে সমস্ত কিছু ঠিক আছে সেক্ষেত্রে আপনি এটিকে কীভাবে সেভ করবেন, এটা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু গিয়ে বিস্তারিত একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে এটা কী। তারপরে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার আইকনে ক্লিক করলেই আপনি নিচের দিকে দেখতে পাবেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন MP4 ভিডিও সাজেস্টেড, অর্থাৎ আপনি যেহেতু আমি একটু PNG-তে করবো তাই আমি PNG-তে ক্লিক করবো। করার পরে আমি ডাউনলোডে আবার ক্লিক করবো, ডাউনলোড ক্লিক করলে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনারা এরকম ডাউনলোড করে যখন ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। এরপর আপনি ইচ্ছা মতো আপনার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনি যে সেক্টরে আপনি ব্যবহার করতে চান সেখানে কিন্তু ব্যবহার করতে পারবেন। তা আমি দেখিয়ে দিচ্ছি এটিকে ডাউনলোড হয়ে গিয়ে গ্যালারিতে চলে গিয়েছে কিনা সেটি আমি একটু আপনাদের প্রমাণস্বরূপ আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি। তা আমি চলে যাবো সরাসরি গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আমি যে কাজটা করেছি সেটি এখানে সেভ হয়েছে কিনা। ঠিক আছে, যেমন আমি যেটি কাজটি করেছি সেটি কিন্তু এখানে অলরেডি সেভ
হয়ে গিয়েছে দেখেন এই আমি যে এটি কিন্তু করেছি অর্থাৎ এটি আমি সেভ করছি ভি দেখেন এখানে সেভ দেখাচ্ছে আপনারা এরকম করে আপনাদের ইচ্ছামত আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন পেজটি তাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ